দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ট্রোক অনেকের কাছে অনেক ভীতিজনক একটি জিনিস, আসলে ভীতিজনক। কারণ যখনই আসলে এর কিছু সিনড্রোম দেখা দেয়, যখনই সিনড্রোমগুলো দেখা দিবে, আমাদেরকে অবশ্যই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে, না হলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো এই অবস্থাটা আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা স্ট্রোক পরবর্তী যে রিহ্যাবিলিটেশন, আফটার রিহ্যাবিলিটেশন যে ট্রিটমেন্ট, সেটা সম্পর্কে আসলে আমরা একটু কথা বলবো। আমার পাশে যে ভদ্রলোকে দেখতে পাচ্ছেন, উনি বেশ কিছুদিন আগে একবার স্ট্রোক করেছিলেন। উনি মূলত একজন প্রবাসী ভাই আমাদের। আসুন দর্শক, আমি কথা না বাড়িয়ে আসলে উনি কি সমস্যাটা নিয়ে আমাদের এই হসপিটালে এসেছেন, আমরা একটু ওনার কাছ থেকে একটু আমরা একটু শুনবো। আসুন দর্শক, একটু পরিচিত হয়ে নিই আমার এই ভাইটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহ ওবারাকাতুহু। স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, বয়স কত হবে স্যার? আমার 42। 42। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি সাবেক নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর জেলাতে। কয় সন্তান আপনার? আমার দুই সন্তান। দুই সন্তান। আমরা জানি আপনি প্রবাসী ছিলেন, কোথায় ছিলেন? আমি প্রবাসে ছিলাম, এখনো আছি, আমি কন্টিনিউ করতেছি। আচ্ছা, কত বছর হবে স্যার ওখানে? আমি কন্টিনিউ 20 ইয়ার্স। 20 বছর, তার মানে জীবনের অনেকটা সময় প্রবাসে কাটিয়েছেন। জি জি জি। স্যার আমরা জানি আপনি স্ট্রোক করেছিলেন, সেটা কত সালের কথা? এটা আমি করেছি 2015 সালের জানুয়ারিতে। প্রায় 7-8 বছর হয়ে গেছে, প্রায় 7 বছর। ডাক্তার কাছে গেছি, ডাক্তার বলছে তোমার প্রেশার হাই, ঠিক আছে, কন্টিনিউ করার জন্য মেডিসিন। তখন আমি মনে করলাম যে আমি এখন ইয়ং এ প্রেশার হাই, আমি ইয়ে করি, কন্টিনিউ করি নি মেডিসিনটা, হয়তো কোন এক সময় হয়তো প্রেশারটা হাই হয়ে গেছিল, আমি ওটা সম্বন্ধে আইডিয়া ছিল না। রাতে আমি ঘুমাইছি, তখন ঘুম থেকে উঠি, দেখি আমার এখানে পায়ে শক্তি পাচ্ছে, হ্যাঁ শক্তি পাচ্ছি না, ডান পাশ, হ্যাঁ ডান পাশ। আর তখন আমি বুঝতে পারছি যে কিছু না কিছু একটা হয়েছে। আমি বাসায় একা ছিলাম রুমে, পরে ওই টাইম যখন আমি ঘুম থেকে উঠি, ওই টাইমে সবাই অলরেডি ডিউটিতে। তারপরে আমার ডাক্তার কাছে নিয়েছে, এদিকে ওদিকে দেওয়ার পরে মানে বিভিন্ন ধরনের এ বলছে, লাস্টে জানলো যে আর কি যে আমার ইচ্ছা করছে আর কি। আচ্ছা, সাথে সাথে যদি ওইখানে মানে বাংলাদেশ হইতো, তাহলে হয়তো বা এটা 100% মানে একটা চিকিৎসা পেতেন, ইমিডিয়েট একটা চিকিৎসা পেতেন, ওখানে একটু পেতে দেরি হয়েছে। সময় তার ওই সময় আমার আকামা একটা সমস্যা ছিল বলতে, আকামা অবসময় ছিল, পাসপোর্টের ডেট কম ছিল, এগুলো ঠিক করতে আরো সপ্তাহ খানিক করে না আমার লেট এসে। তারপর আসার পরে এখানে আমি অ্যাডমিশন নিলাম যে স্যারের কাছে, উনি বলছে ওনার সাথে উনি এক সপ্তাহ আমি ভর্তি হয়েছি এখানে, এক সপ্তাহ পর উনি বলছে চলা কোনো সমস্যা নেই, তোমার এগুলো রিকভার হয়ে যাবে। তখন কি আপনি এক পাশে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, এরকম অবস্থা হয়েছিল নাকি? তখন তো আমি তো ওই অবস্থায় চিকিৎসা নিয়েছি, তারপর উনি আমাকে সিএনপিতে ট্রান্সফার করছে। সিএনপিতে এক সপ্তাহ পরে আমি হাঁটতে পারি, আজকে আস্তে আস্তে রিকভারি হবে। তারপর উনি বলছে রিকভার হবে, তারপর আমি দেখছি ঠিক আছে, আমি এক সপ্তাহ ওইখান থেকে থেরাপি নেওয়ার পরে হ্যাঁ আমি হাঁটতে চলতে পারি, সব কিছু করতে পারি। তারপরে আমি আবার ব্যাগ দিয়ে সজিতে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে না, আমি তখন আমি বিয়ে করি নাই, ঠিক আছে, 2015 পরে আমি ওখানে যাওয়ার পরে 15 দিন থাকি, আবার আমার সুস্থ চলে এসে আমি মনে করছিলাম যে আর কি চিকিৎসা নিবো আর কি, কন্টিনিউ করবো। পরে কেউ আমাদের বিয়ে, তখন বিয়ের সাথে অনেকে বলছে ঠিক আছে তোমার তো এখন বিয়ের বয়স, বিয়ের সাথে করো হয়তো ভাই আপনি ঠিক হয়ে যাবো। আমি বিয়ের সাথে করলাম, তখন আমার থেরাপি নেওয়া সম্ভব হয় নাই। পরে আমার ব্যাগ দিচ্ছে সর্দিতে, এবার চলতেছে আর কি, চলতেছে কন্টিনিউ, আমি চলতেছে সাধারণ ভাবে আমি হাঁটতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু কর্মক্ষেত্রে আর কি হয়তো আমার পায়ে নিচ্ছে একটু সমস্যা হয়, হয়তো অন্য সময় মানে এখন আপনি একটু, হ্যাঁ এই আর কি, তো মনে করেন যে মানে একটু ভারসাম্য একটু হারিয়ে ফেলেন মনে হয় যে আগে যে যে কোনো একটা চিকিৎসা, আমি জানি যে আমি একটা হসপিটালে কাজ করি, হয়তো আমার এখানে ফিজিওথেরাপিস্ট ডিপার্টমেন্টটা নাই, অন্য ডিপার্টমেন্ট আছে, আই ডিপার্টমেন্ট আছে, ডার্মো ডিপার্টমেন্ট আছে, ডার্মাটোলজি আছে। তখন আমি চিন্তা করলাম যে চিকিৎসাতে অনেক কিছু সম্ভব, অনেক সময় 100% হয়, আমি ইউটিউবে আপনার ইয়ে দেখছি, তারপর ডাক্তার শফিলা ফতানের আমি ইন্টারভিউ দেখছি, যে অন্য সময় হ্যাঁ অন্য সময় সম্ভব, 100% হওয়া সম্ভব। আর ফিজিওথেরাপিস্ট এটা একটা ব্যায়াম, একটা ব্যায়াম, এটা আসলে মেডিসিনের উপর নির্ভর করে না, এটা মূলত
থেরাপিটা বলতে মানে ব্যায়াম ব্যায়ামের মাধ্যমে হয়তো বা সম্ভব এই জন্য আমি আসলাম যে স্যার মানে আপনি মূলত এসেছেন যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার জন্য তাহলে আপনি এখন কর্মক্ষেত্রে যেটা আপনি অনুভব করেন যে আপনার বাম পা আপনি যতটুকু শক্তি পান ডান পা আপনি ঠিক ওরকমটা শক্তি পান না মাঝে মাঝে মনে হয় যে আপনার পায়ের নিচে আপনি অনুভূতিহীন হয়ে পড়ে এবং এবং এই অবস্থাতে আপনি যে নর্মাল আমরা যেরকম দ্রুত পরিমাণে কাজ করে মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় সেই জিনিসটা আপনি ঠিকমতো করতে পারছেন না সো প্রপার ট্রিটমেন্টের জন্য মূলত আপনি ডিপিআরসি হাসপাতালে এসে আজকে ভর্তি হয়েছেন এবং আজকে আপনার প্রথম দিন সো আশা করছেন স্যার কতদিনের কথা বলেছেন আপনাকে উনি বলছে ঠিক আছে টেস্ট দিয়েছেন টেস্ট দেখার পর উনি বলছে ঠিক আছে ইনশাআল্লাহ তোমার রিকভার হয়ে যাবে তো এক মাস থাকা লাগতে পারে এক মাসের মতো একটা ইনশাআল্লাহ হ্যাঁ রাগ হয়ে যাবে ওকে ঠিক আছে দর্শক শুনলেন স্ট্রোক জনিত সমস্যা ওনার ডান পাশে কিছুটা প্যারালাইজড অবস্থা আছে সো আমরা ওনার ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি আজকে থেকে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সো তিন বেলা করে আমরা ওনার ট্রিটমেন্ট দিচ্ছি যত ধরনের ট্রিটমেন্ট দরকার সবকিছু আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ অচিরে হয়তো আমার এই ভাইটিকে আমরা আবারও আপনাদের সামনে নিয়ে আসব সো ট্রিটমেন্ট চলতে থাকুক সেদিন হয়তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় ঠিক স্ট্রোক হওয়ার আগে যেমন ছিলেন হয়তো সেরকম একটা অবস্থা আমরা নিয়ে আসতে পারবো দোয়া করতে থাকুন চলতে থাকে ওনার ট্রিটমেন্ট আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল